ভ্রমণের আজকে আমাদের চতুর্থ দিন, আর আজকে আমরা যাব ওয়েলসের একটা খুব বিখ্যাত আর খুব ছোট্ট শহর, যার নাম অ্যাঞ্জেলসি। বাকি তিনটে ভিডিও এখনো পর্যন্ত যারা দেখেননি দেখে নিতে পারেন, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। রেলের টিকিট অনলাইনেও বুক করা যায়, আবার স্টেশনে এসে কাউন্টার থেকেও কাটা যায়। আমরা যদিও অনলাইন থেকে বুক করে নিয়েছিলাম। প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেন আসতে বেশ খানিকক্ষণ সময় আছে, আর দেখুন প্ল্যাটফর্মটা কি ফাঁকা, একদম ভিড় নেই। উল্টো দিকের প্ল্যাটফর্মে কিছু লোক দাঁড়িয়ে আছেন। এখানে বসে বেশ খানিকটা সময় কাটালাম আমরা, আর তারপরেই এসে গেল আমাদের ট্রেন। ট্রেনও কিন্তু একদম ফাঁকা, সমস্ত সিটগুলোই খালি। আসলে অ্যাঞ্জেলসি শহরটা, আমরা এখন যে শহরে আছি, ব্যাঙ্গোর শহর থেকে খুব একটা দূরে নয়। পরের স্টপটাই আমাদের স্টপ এবং সেটাই এই ট্রেনের লাস্ট স্টপ। এখানে ট্রেনগুলো এই যে চার্জিং পোর্ট থাকে সেটা ভীষণ সুবিধে হয় আমাদের। মোবাইল ক্যামেরা যেতে যেতেই সব চার্জ করে নিলাম। জার্নিটা ভীষণ সুন্দর ছিল, আর ট্রেন থেকে নেমেছিল ছোট্ট একটুখানি জার্নি, যেটা আমরা ক্যাবে করে গেলাম। ওহো, অ্যাঞ্জেলসি যাচ্ছি সেটা তো বললাম, কিন্তু অ্যাঞ্জেলসিতে কি দেখতে যাচ্ছি সেটাই তো বলা হলো না। আমরা দেখতে যাচ্ছি ওই যে দূরে সমুদ্র, সেই সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা ওই ছোট্ট সুন্দর লাইট হাউসটা। এটার নাম সাউথস্ট্যাক লাইট হাউস। এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হলিহেড কান্ট্রি পার্ক। এখান থেকে আমাদের হেঁটে নামতে হবে। নামতে হবে কেন বলছি, আসলে আমরা এখন আছি পাহাড় চূড়োয়। এই পাহাড় চূড়ো থেকে নেমে যাব ওই লাইট হাউসে। ওই যে দেখুন কি সুন্দর গেট করা আছে, আর এখানেই আছে একের পর এক সিঁড়ি। ভীষণ রুক্ষ আর পাথুরের রাস্তা, আর সমুদ্রের ঠান্ডা কনকনে হাওয়া। আর যে ওখান থেকে রাস্তা থেকে স্টোন কুড়োচ্ছে, যেগুলো সমুদ্রে গিয়ে ফেলবে। তাও ভালো, এখন আমরা নামছি, আসল কষ্ট তো হবে ওঠার সময়। তবে যতই কষ্ট হোক, এত সুন্দর দৃশ্য, ওই নীল সমুদ্র, নীল আকাশ আর তার বুকে জেগে থাকা ওই সাদা লাইট হাউস আমাদের সব কষ্ট নিমেষে দূর করে দিচ্ছে। মেনল্যান্ড থেকে লাইট হাউসটা এই ব্রিজটা দিয়ে যুক্ত, পায়ের নিচেই উত্তাল সমুদ্র। এই লাইট হাউসটা 1809 সালে ওপেন হয়েছিল, যদিও এই লাইট হাউস করার প্রপোজালটা দেওয়া হয়েছিল 1665, মানে প্রায় 150 বছর আগে। আসলে এই জায়গাটা দেখেই হয়তো বুঝতেই পারছেন, জায়গাটা ভীষণ পাথুরে, সেই জন্য প্রচুর জাহাজ ডুবি হতো। মেনল্যান্ড থেকে আমরা লাইট হাউসের আইল্যান্ডটায় এসে উপস্থিত হয়েছি। এবার আমরা উঠব লাইট হাউসের উপরে। এটার হাইট 28 মিটার আর রেঞ্জ হচ্ছে 44 কিলোমিটার, অর্থাৎ 44 কিলোমিটার দূর থেকেও সমুদ্রের বুক থেকে কোনো জাহাজ এই লাইট হাউসের লাইট দেখতে পাবে এবং সাবধান হয়ে যাবে, বুঝে যাবে চোরা পাথর আছে। লাইট হাউসের একদম ওপরে জায়গাটা ভীষণ কম,
আমরা অপেক্ষা করছি আমাদের আগের ব্যাচ আগে নেমে আসবে, তারপরেই আমরা উপরে উঠতে পারব। আর নিচে আমরা দেখছি লাইট হাউসের ইঞ্জিন রুম এবং এখানে কিভাবে কাজ করা হয় সেই সম্পর্কে জানছি। অবশেষে আমাদের সময় আসলো। এরপর আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম 28 মিটার উঁচু লাইট হাউসের চূড়োয় আর দেখলাম সাউথস্ট্যাক লাইট হাউসের অনবদ্য সুন্দর ম্যান্টেলটাকে। প্রত্যেক 10 সেকেন্ডে ফ্ল্যাশ করে এই ম্যান্টেল বার্নারটা, আর ভীষণ কুয়াশাতে প্রত্যেক 3 সেকেন্ডে ফ্ল্যাশ করে। আর এই আলো দেখে সতর্ক হয়ে যান নাবিকরা। এখান থেকে দেখা যায় আয়ারল্যান্ড, আর দেখা যায় আইল অফ ম্যান। 5 মিনিটের লাইট হাউস ট্যুর তো শেষ হয়ে গেল। এবার আমাদের ফেরত যেতে হবে সেইখান থেকে যেখান থেকে শুরু করেছিলাম আমরা যাত্রা, ওই ওপরে। দেখতে পাচ্ছেন কতটা উঁচুতে উঠতে হবে আমাদের? 4.5 মাইল রাস্তা। তবে এই অপার্থিব সৌন্দর্যকে সাথে নিয়ে হাঁটলাম তো, সেই জন্য কষ্টটা কোনো কিছু মনেই হলো না। খুব তাড়াতাড়ি উঠে চলে এলাম, জানেন তো এই 4.5 মাইল রাস্তা। তবে হ্যাঁ, বয়স্ক মানুষ বা যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য এই রাস্তাটা বেশ কঠিন। পর্যন্ত সারাদিনে আজ আমরা পায়ে হেঁটেছি 10 মাইল রাস্তা, আর সেই জন্য পেটের মধ্যে ইঁদুর ছুঁচো সবাই মিলে লাফালাফি শুরু করেছে। লাইট হাউসের পাশেই আছে এই ক্যাফেটা, চলে এলাম এখানে অল্প কিছু খাবার খেতে। তারপর তো আবার আছে আজকের আমাদের পরের অ্যাট্রাকশন। অল্প কিছু খাওয়া দাওয়া করে আবার একটু গাড়িতে, আবার একটু পায়ে হেঁটে চলে এলাম আমরা আমাদের পরের অ্যাট্রাকশনে। আজকে সেকেন্ড হাফে আমরা যাচ্ছি আরও একটা ক্যাসেল দেখতে। ট্রেন আর গাড়ি মিলিয়ে খানিকটা রাস্তা এলাম, আর বাকিটুকু পায়ে হেঁটে। পায়ে হেঁটে শহর দেখার মজাই আলাদা। অ্যাঞ্জেলসি শহরে, তাই জন্য আসতে খুব বেশিক্ষণ সময় আমাদের লাগলো না, এই ঘন্টা দেড়েক মতো। ক্যাসেল এসেছি তো বলেছি, এখনো কিন্তু এর নামটাই বলা হয়নি। এই ক্যাসেলটার নাম বিউমেরিস ক্যাসেল। এই ক্যাসেলটাও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে। আমার আগের ভিডিওটা দেখেছিলেন তো, সেদিন দেখিয়েছিলাম কনওয়ে ক্যাসেল, আজ এসেছি বিউমেরিস ক্যাসেল। গল্প কিন্তু এখানেও সেই একই। রাজা প্রথম এডওয়ার্ডের সেই দুর্গ সিরিজের একটা দুর্গ এইটা। দেখুন কি সুন্দর এই দুর্গটা। লাইমস্টোন আর স্যান্ডস্টোন, এই দুই স্টোন দিয়ে এই দুর্গ তৈরির কাজ শুরু হয়েছিল 1295-তে। কিন্তু তারপর এই দুর্গ কিন্তু কোনোদিনই শেষ হয়নি। আসলে এই দুর্গটা বানাতে গিয়ে রাজামশাইয়ের বাজেট শেষ হয়ে যায়, তাই 1330 সালে যখন প্রায় 15,000 পাউন্ড খরচ হয়ে গিয়েছে, তখন গিয়ে রাজামশাই দুর্গ বানানোর কাজে ইস্তফা দেন। প্রায় 35 বছর ধরে 2000 মানুষ কাজ করেছিলেন এই দুর্গটা বানাতে, কিন্তু এই দুর্গটা কোনোদিন কমপ্লিট হয়নি, আর সেই কারণে কোনোদিন অ্যাটাকও হয়নি, কারণ এখানে তো বসবাসই শুরু হয়নি। যদি আক্রমণকারীরা হানা দিয়ে বাইরের দেওয়াল দিয়ে ভেতরে আসতেও পারত, তাহলেও কিন্তু মূল প্রাসাদে প্রবেশের আগে তাদের পেরোতে হতো 15টা লাইনস অফ ডিফেন্স।
আউটার ওয়াল থেকে ভেতরে ঢুকতেই চোখ জুড়িয়ে গেল, মন ভরে গেল এই উন্মুক্ত সবুজ চাতালটা দেখে। মার্বেলের মূর্তিটা ক্যাসেলের যে মেন রাজমিস্ত্রি ছিলেন তার। বিকেল হয়ে যাওয়ায় রোদটা পড়ে গিয়েছিল বেশ, টেম্পারেচারটাও ভীষণ সুন্দর, তাই জন্য আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম এই ক্যাসেলটাতে। আর তারপর সিঁড়ি বেয়ে উঠে গিয়েছিলাম একটা ইনকমপ্লিট টাওয়ারের ওপরে। ভয়ঙ্কর সেই সিঁড়ি, যেমনই সংকীর্ণ তেমনি অন্ধকার, তবে টাওয়ারগুলো ইনকমপ্লিট হওয়ার জন্য খুব বেশিক্ষণ উঠতে হলো না। টাওয়ারের উপর থেকে দুর্গটা দেখতে আরো রহস্যময় লাগছে, আরো সুন্দর লাগছে। এই টাওয়ারের উপরে এসে পুরো দুর্গর বাউন্ডারিটা আমরা এক চক্কর হেঁটেও নিলাম। দারুণ দেখতে ক্যাসেলটা, আমি এরকম ক্যাসেল দেখিনি কখনো। তারপর বেরোলাম প্রচুর অলি গলি চোরকুঠুরি, রাজপ্রাসাদ বলে কথা এগুলো তো থাকবেই, তবে যদি রাজা মহারাজারা থাকতেন গল্প থাকতো আরো অনেক বেশি। ঠিক আছে, নাই বা থাকুক রাজা নাই বা থাকুক রাজার গল্প, কিন্তু এই যে চারটে পর্বে আপনাদের শোনালাম আমার বিদেশ ভ্রমণের গল্প, সেটাই বা খারাপ কি? কেমন লাগছে আমাদের গল্প জানাতে ভুলবেন না যেন। যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তা নইলে তো নতুন ভিডিওর নোটিফিকেশনই পাবেন না। ফেসবুকে আমার পেজটাও ফলো করতে পারেন। আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বং সাইজ, ভালো থাকবেন সকলে। Every day.